নমস্কার বন্ধুরা আজকে বেশ কয়েকটা ক্রিকেট আর ফুটবল ম্যাচ আছে প্রথম ক্রিকেট ম্যাচটা আমি বলে দিই ইন্ডিয়া ওমেন ভার্সেস ইংল্যান্ড ওমেনের টেস্ট চলছে ইন্ডিয়া ওমেন তিন দিনের মধ্যেই জিতে গেছে প্রায় বলা যায় এক উইকেট আর বাকি আছে তিনশো সত্তর রান যদি ইংল্যান্ড করতে পারে এক উইকেটে তাহলে ইংল্যান্ড জিতবে আর ইন্ডিয়া যদি তার মধ্যে এক উইকেট নিয়ে নিতে পারে তাহলে ইন্ডিয়া জিতবে সুতরাং ইন্ডিয়া জিতে গেছে আমি ভাবছিলাম যে ইংল্যান্ড ব্যাটিং ভালো হবে তাতে ইংল্যান্ড হয়তো ড্র করার চেষ্টা করতে পারে কিন্তু ইংল্যান্ড তো ফার্স্ট ইনিংসে একশো ছত্রিশ সেকেন্ড ইনিংসে একশো তেরো করেছে এখনও পর্যন্ত সুতরাং আর কিছু করার নেই ইংল্যান্ডের পক্ষে তো ইংল্যান্ড এই টেস্টটা হেরে গেছে সেকেন্ড যে টেস্টটার কথা হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া পাকিস্তান এখন পাকিস্তান যদি আরও ছেচল্লিশ রান করতে পারে তবে পাকিস্তান ফলোয়ান অ্যাভয়েড করতে পারবে যদিও অস্ট্রেলিয়া ফলো অন দেবে না বলেই মনে হয় ফলোয়ান খেয়ে গেলেও অস্ট্রেলিয়া ফলোয়ান দেবে না কিন্তু পাকিস্তান ফলোয়ান অ্যাভয়েড করার মতো মানে ওই রকম একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে যে পাকিস্তান কোনো রকমে খেলছে এইতে তে হায়েস্ট স্কোরার হচ্ছে ইমামুল হক বাষট্টি যদিও একশো নিরানব্বই বল খেলেছে ঠিক আছে তারপর আব্দুল সাফিক ফার্স্ট উইকেট এক প্রথম উইকেট চুয়াত্তর রানে পড়ার পর দু উইকেটে একশো এখনো পর্যন্ত ভালো অবস্থা ছিল তারপর কিন্তু আর কেউ দাঁড়াতে পারেনি আজকে খেলা শুরু হয়েছে মোটামুটি এরকম পাঁচ উইকেট পড়ার পর থেকে খেলা শুরু হয়েছে তো তারপর আজকেই খেলা না আজকে তো পাঁচ উইকেট না আজকে তো দুই উইকেট পড়ার পর থেকে খেলা শুরু হয়েছে ঠিক খেলা তারপর মোটামুটি গুটিয়ে গেছে ক্যান দ্য র্যাপ আফ দিস ইনিংস বিফোর টি তিন উইকেট আরও এক ঘন্টার মধ্যে যদি ফেলে দেয় তাহলে টি আগেই পাকিস্তান অল হয়ে যাবে তারপর অস্ট্রেলিয়া নিশ্চই আর একবার ব্যাট করে কুইক রান করে নিয়ে আজকে হচ্ছে ডে থ্রি তাহলে আজকে যদি অস্ট্রেলিয়া কুইক রান করে দেয় কালকে যদি লাঞ্চ থেকে ব্যাট দেয় লাঞ্চের একটু আগে থেকে তাহলে কালকে যদি খেলা শেষ নাও হয় পরশু দিন খেলা শেষ হয়ে যাবে তাহলে অস্ট্রেলিয়া জিতে যাবে এটাই যা প্রেডিকশন আচ্ছা নেক্সট প্রেডিকশন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের থার্ড টি টোয়েন্টি প্রথম দুটো টি টোয়েন্টি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে ঠিক আছে দুর্দান্তভাবে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে এবং রান মোটামুটি একশো সত্তর রান মতো হচ্ছে একশো সত্তর থেকে আশির মধ্যে হচ্ছে সুতরাং আজকেও সেন্ট জর্জে খেলা হলে একই রকম রান আমরা এক্সপেক্ট করতে পারি এবং ইংল্যান্ড চেষ্টা তো করবেই কটা টি টোয়েন্টি আছে পাঁচটা টি টোয়েন্টি আছে ঠিক আছে ইংল্যান্ড চেষ্টা করবে আজকে অবশ্যই কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না দেখুন প্রথমটায় ওয়েস্ট ইন্ডিজ একশো ইংল্যান্ড একশো একাত্তর করে ওয়েস্ট ইন্ডিজ একশো বাহাত্তর করে দেয় আঠারো ওভার এক বলে সেকেন্ডটায় ওয়েস্ট ইন্ডিজ একশো ছিয়াত্তর করে ইংল্যান্ড কুড়ি ওভারে একশো ছেষট্টি করে সুতরাং ব্যাপারটা দাঁড়াচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন ভালোই খেলছে ইংল্যান্ড এবার বেশ খারাপ খেলছে আজকে ওই কাছাকাছি একটা রান আমরা এক্সপেক্ট করছি এবং ইংল্যান্ড যদি কিছু না করতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজ আজকে সিরিজ জিতে যাবে যদিও তার চান্স কম ইংল্যান্ড একটা জিতে সিরিজে একটু আশা জিয়ে রাখবে নিশ্চয়ই এটুকু ধরা যাচ্ছে আর একটা ম্যাচ হবে ফার্স্ট ওডিআই ইস্ট লন্ডন ইস্ট লন্ডনে খেলা হবে বিকাল সাড়ে পাঁচটায় কিন্তু খেলা কি আদৌ হবে সেটা হচ্ছে প্রশ্ন খেলা যদি হয় তাহলে সাউথ আফ্রিকা ওম্যান প্রথমে ব্যাট করলে ভালো কারণ বাংলাদেশ ওম্যান ভালোই খেলেছিল তো এখন কতটা খেলতে পারবে সেটা একটা পয়েন্ট বলতে বলতে পাকিস্তানের আরও একটা উইকেটের পতন এবং সেকেন্ড বলেই দেখুন টি শেষ হয়েছে এখানে আমি বলছিলাম অস্ট্রেলিয়া লিডিং ফর বিগ লিড ক্যান দে র্যাপ আপ ইনিংস বিফোর টি ইটস ওভার টু রিভেল টু ফাইন্ড আউট ঠিক আছে তারপর জাস্ট খেলা শুরু হয়েছে কামিনে ফাইভকে আউট করে ফেলেছে তার মানে আট উইকেট পড়ে গেছে এখনও ছেচল্লিশ রান বাকি ফলোয়ান বাঁচাতে গেলে ফলোয়ান বাঁচাতে পারবে না ধরে নিচ্ছি কিন্তু ওটাই দেখার যে অস্ট্রেলিয়া ফলো ওয়ান দেয় না ওরা ব্যাট করে অস্ট্রেলিয়া সাধারণত ফলো দেয় না লাস্ট অস্ট্রেলিয়া ফলো দিয়েছিল ইন্ডিয়াকে ইন্ডিয়ার মাটিতে ইডেনে এবং তারপর অস্ট্রেলিয়া যেভাবে হেরেছিল তার ওইটাই লাস্ট ফলো আন অস্ট্রেলিয়া দিয়েছিল তারপর আর কাউকে কখনো ফলো আন দেয় না স্টিভ ছিল এবং তার সেটা মনে আছে নিশ্চয়ই সবাইকার অসাধারণ ইনিংস খেলেছিল লক্ষণার আর রাহুল দ্রাবিড় সেখান থেকে ইন্ডিয়া ম্যাচ জিতেছিল যাই হোক যেটাই ছিলাম সাউথ আফ্রিকার বাংলাদেশের মেয়েদের সাউথ আফ্রিকা যদি বৃষ্টি না হলে প্রথম পয়েন্ট হচ্ছে বৃষ্টি না হওয়া সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাউথ আফ্রিকা মেয়েরা যদি প্রথমে ব্যাট করে তাহলে দুশো কুড়ি তিরিশ রান করলে হারাটা জমে যাবে বাংলাদেশ রোম্যান কিছুটা তো চেষ্টা করবে যদি হারেও তাতে অসুবিধা নেই সাউথ আফ্রিকায় গিয়ে জেতাটা অত সোজা নেয় তবুও যদি যেতে তো ভালো হবে না জিতলেও অসুবিধা নেই ঠিক আছে এই হলো ক্রিকেট এবার ফুটবলে যাই ফুটবলে যে প্রচুর খেলা বর্নমাউথ লুটন বোর্নমাউথ উইন ড্র চেলসি উইন আর ড্র ম্যান সিটি উইন আর ড্র ক্রিস্টাল এই আর ড্র বার্লি আর এভারটনে বত্রিম টু স্কোর এইটাই এইবার দেখুন আজকে এতগুলো ম্যাচ এতগুলো সোজা সোজা ম্যাচ সব যে আমাদের পক্ষে হবে সেটা নয় কিন্তু এটা বারবার বলছি যে যত বড় প্রেডিক্টারি আসুক না কেন একদম সব কটা ম্যাচ আমি যেটা বললাম এর বাইরে হবে না এটা কনফার্ম কেউ বলতে পারবে না আমি ধরুন বললাম না কিছু তার সত্ত্বেও আপনারা যদি এটা রেটটা দেখেন তাহলে তাই মনে হবে যে এই যারা কম রেট এবং যারা হোম টিম তাদের আজকে অনেক শক্তিশালী টিম তারা জিতবে কিন্তু তার ফলেও তারপরেও কিছু অঘটন ঘটবে যেহেতু শনিবার শনি রবিবার প্রচুর অঘটন ঘটে সেটা আগে থেকে সাবধান করে রাখলাম এখানে ডটমুন্ড জিতে যেতে পারে অ্যাটলিস্ট ড্র করতে পারে এখানে মেন্স উজবার্গ এইটাই ধরুন টিম টু স্কোর এটাই লিপজিক ধরুন ঠিক আছে সেলটা অ্যাটলেটিক বিল বা অ্যাটলেটিক মাদ্রিদ দেখুন কাছাকাছি টিম এটা বত্রিম টু স্কোর হতে পারে সেভিয়া এটাই কি বলবেন বার্সেলোনাই বলবেন নিশ্চয়ই আপনাকে যে জিজ্ঞেস করি স্বাভাবিক এটা লিস এটা টরিনো তাহলে আমাদের বাকি থাকলো ফ্রান্স লিগ এই যে ফ্রান্স লিগ ওয়ান ফ্রান্স লিগ ওয়ান আমরা খুলে দেখে নিই আজকে কি কি আছে লে হারভে নাইস দেখুন রেট না দেখেও বলা যায় যে নাইস ভালো টিম ঠিক আছে লেন্স হোম গ্রাউন্ডে ভালো টিম ন্যানটেস আর ব্রেস্টয় কাছাকাছি টিম ন্যানটেসকে এগিয়ে রাখতে পারেন অথবা ড্র ধরতে পারেন বত্রিশটি স্কোর ধরতে পারেন আশা করছি এই ম্যাচে অনেকগুলো গোল হবে চার পাঁচটা গোল হতে পারে লরিয়ান্টের ম্যাচে হতে পারে বেশ কয়েকটা গোল মে মেটস আর মন্টভিলিয়ার অনেক সময় গোললেস ড্র হয় মন্টফিলিয়ার একটু এগিয়ে থাকতে পারে টলুজে স্টেড্রেনিয়াস স্টেড্রেনিয়াস ইদানিং ভালো খেলছে মার্সেই ভালোই টিম এগুলো আগামীকালের গুলো বলে ফেলেছি ঠিক আছে মোটামুটি এটাই একটা প্রেডিকশান রইল এইবার আমার এই প্রেডিকশানের বাইরে নতুন কিছু বলার নেই আপনারা যেটা করতে পারেন সেটা কিছু ম্যাচে বত্রিম টু স্কোর ধরতে পারেন যেগুলো বড় ম্যাচ এই ম্যাচগুলোয় বত্রিম টু স্কোর ধরলে আপনাদের লাভ হবে যদি হয়ে যায় একটা চেলসি একটা ম্যানচেস্টার সিটি আর একটা নিউ ক্যাসেল এই তিনটে বড়ো ম্যাচ আজকে আছে এই তিনটেতেই বত্রিমটি স্কোর ধরে নিন ভালো প্রফিট আছে ঠিক আছে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই